হ্যালো দর্শক, আপনাদের সবাইকে পোষা পাখি রোগ ব্যাধি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়ে গেলাম সেটি হচ্ছে কবুতরের পক্সের কারণ এবং চিকিৎসা। আসুন প্রথমে জেনে নেই যে কবুতরের পক্সটা কেন হয়। প্রথমে যে বিষয়টি বলতে হয়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা পরিবেশের কারণে আপনার কবুতর বা কবুতরের বাচ্চা পক্সে আক্রান্ত হতে পারে। দ্বিতীয়ত, যে কারণে আপনার কবুতর বা কবুতরের বাচ্চা পক্সে আক্রান্ত হতে পারে সেটি হচ্ছে মশার কামড় এবং বিভিন্ন পরজীবীর কারণে। মশা যখন আপনার কবুতরকে কামড়ায় অথবা আপনার কবুতরের বাচ্চাকে কামড়ায়, যেই যে স্থানগুলিতে কামড়ায় সেই সেই স্থানগুলিতে এই গুটি বা পক্সটা দেখা দিতে পারে। সাধারণত কবুতরের বাচ্চার এই রোগটা বেশি হয় এবং এ কারণে কবুতরের বাচ্চা মারাও যায়। যদিও এটি মরণব্যাধি নয় বা অত কঠিন কোনো রোগ নয়, এই রোগটি নিরাময়যোগ্য একটি রোগ, কিন্তু প্রথমেই যদি আপনারা এটা গুরুত্বের সাথে না নেন এবং চিকিৎসা প্রয়োগ না করেন, সেক্ষেত্রে কবুতরের বাচ্চা বা কবুতর মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মশা এই ভাইরাসটিকে বহন করে এবং মশা যখন আপনার কবুতর এবং কবুতরের বাচ্চাকে কামড়ায়, তখন মশার দেহ থেকে এই ভাইরাসটি কবুতরের দেহে চলে যায় এবং সেই সেই স্থানগুলিতে, যে যে স্থানগুলিতে মশা কামড়ায় সেই স্থানগুলিতে পক্স বা গুটি দেখা দেয়। মূলত এটি একটি ভাইরাসবাহিত রোগ। তো এবার আসুন জেনে নেই এই রোগটি থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি বা এর প্রতিকার এবং চিকিৎসা কী। প্রথমেই যে কথাটা বলতে চাই, যে আপনার কবুতরের খামার, কবুতরের লফট বা আপনি যদি খাঁচায় অল্প কিছু কবুতর লালন পালন করে থাকেন, আপনার কবুতরের খাঁচা এবং লফট মশা থেকে সুরক্ষা দিতে হবে, মশা আপনাকে তাড়াতে হবে। এই জন্য অনেকে কবুতরের খাঁচার জন্য মশারি ব্যবহার করেন, অনেকে মশার কয়েল ব্যবহার করেন, তারপর অনেকে এই কী বলে এটাকে ন্যাফথলিন ব্যবহার করে থাকেন। তো বিভিন্নভাবে আপনাকে মশা তাড়ানোর ব্যবস্থা করতেই হবে যদি এই রোগটির থেকে আপনারা কবুতর এবং কবুতরের বাচ্চাকে বাঁচাতে চান। তো ন্যাফথলিনটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু বলে দিই। একটা ন্যাফথলিন আপনারা কবুতরের যে ডিম পাড়ার যে হাঁড়ি, সেই হাঁড়িটার নিচে দিয়ে ট্রেতে, যদি খাঁচায় পালন করে থাকেন, ট্রেতে এই ন্যাফথলিন দিয়ে রাখবেন। ন্যাফথলিনের ঝাঁঝালো গন্ধ মশারা একদমই অপছন্দ করে। যেখানে ন্যাফথলিন থাকে এবং ন্যাফথলিনের গন্ধ যেখানে থাকে সেই স্থানে মশা যায় না। এভাবে আপনারা আপনাদের কবুতরের খাঁচাকে মশা থেকে মুক্ত রাখতে পারেন। অনেকে মশারি ব্যবহার করে, মশারিও বানিয়ে নিতে পারেন। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মশার কয়েল খুব একটা ব্যবহার করি না, করলেও খুব সামান্য পরিমাণে ছোট্ট একটি টুকরো মশার কয়েল জ্বালিয়ে দিই, এর আশেপাশে জ্বালিয়ে রাখি যাতে মশাটা চলে যায়। কিন্তু বড় একটা কয়েল সারা রাত ধরে জ্বলবে, এতে আপনার কবুতর এবং কবুতরের বাচ্চার ভীষণ ক্ষতি হয়। মশার কয়েল খুবই ক্ষতিকর একটি জিনিস। তো চেষ্টা করবেন মশার কয়েলটাকে অ্যাভয়েড করতে। এছাড়াও আরেকভাবে আপনারা মশা তাড়াতে পারেন, ভেটেরিনারি দোকানগুলিতে GPC-8 নামে একটা তরল পদার্থ পাবেন, একটা লিকুইড পাবেন, যে এটা এক ধরনের জীবাণুনাশক। এই জীবাণুনাশকটা আপনারা কিনে এনে 1 লিটার পানিতে 1 ml বা 2 ml পর্যন্ত দিতে পারেন। দিয়ে এই GPC-8টা যদি আপনারা আপনাদের খামারে খাঁচায়, তারপর ট্রেতে স্প্রে করেন, কবুতর শরীরেও সরাসরি স্প্রে করতে পারেন। সকালে বিকেলে আপনার যদি এটা স্প্রে করেন, তাহলে আপনার লফট থেকে মশা চলে যাবে। যদি GPC-8 না পান, সেক্ষেত্রে আপনারা ভায়োডিন ব্যবহার করতে পারেন। ভায়োডিন খুব উত্তম মানের অ্যান্টিসেপটিক, তো আপনারা ভায়োডিনটা ব্যবহার করতে পারেন। অনেকে পভিসেপ ব্যবহার করে, পভিসেপ এবং ভায়োডিন একই জিনিস, দুই কোম্পানি দুই নামে পাওয়া যায়। মূলত এর উপাদান হচ্ছে ভায়োডিন, পভিডন আয়োডিন। ভায়োডিন বলেন বা পভিসেপ বলেন, এর মূল উপাদান হচ্ছে পভিডন আয়োডিন। তো পভিডন আয়োডিনটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। আমি মূলত স্কোয়ার কোম্পানির ভায়োডিনটা ব্যবহার করি। তো ভায়োডিনটা 1 লিটার পানিতে 1 ml দিয়ে গুলে এটা আপনি স্প্রে করতে পারেন। এটাও খুব ভালো মানের জীবাণুনাশক। তো এগুলো স্প্রে করে রাখলে হয় কি, মশা আপনার কবুতরের খাঁচা কবুতরের ধারে কাছেও খেসে না। সেক্ষেত্রে আপনাদের কবুতরের খাঁচা কবুতরের
ঘর মশামুক্ত থাকবে। আর জীবাণুনাশক হিসেবেও এগুলো অনন্য। অবশ্যই আপনাকে জীবাণুনাশক নিয়মিত স্প্রে করতে হবে এবং আপনার কবুতরের খাঁচার ট্রে, খাবারের পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে অপরিচ্ছন্ন খাবার পাত্র, ট্রে এবং খাঁচার আশপাশ, খামারের আশপাশ যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন যাতে না থাকে। কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে, নোংরা আবর্জনা থেকে রোগ জীবাণু জন্মগ্রহণ করে এবং সেখান থেকেও কবুতর পক্সে আক্রান্ত হয়। অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিবেন। এখন চলে আসি সরাসরি, আপনারা ট্রিটমেন্ট কিভাবে করবেন, এর কী প্রতিকার আছে। তো একটু আগে যে ভায়োডিনের কথা বললাম, কবুতরের যে কবুতর কিংবা কবুতরের বাচ্চার যে যে অংশে এই গুটি বা পক্সটা দেখা দেয়, এই ভায়োডিন তুলোতে করে নিয়ে হোক কিংবা কটন বার দিয়েই হোক, এই ভায়োডিনটা সরাসরি এই গুটি বা পক্সের উপর আপনারা লাগিয়ে দেবেন। কবুতরের বাচ্চার সাধারণত পায়খানার রাস্তার আশেপাশে মশায় কামড়ায়, পায়ে, তারপর ঠোঁটের আশেপাশে, চোখের আশেপাশে মশা কামড়ায়, অর্থাৎ যে যে স্থানগুলিতে কবুতরের বাচ্চার পশম নেই বা নরম জায়গা, এই নরম জায়গাগুলিতে মশা সাধারণত কামড়ায়, রক্ত খায়, এবং এই এই জায়গাগুলিতে সাধারণত পক্স বেশি পরিমাণে দেখা দেয়। তো আপনারা ভায়োডিন বা পভিসেপ সরাসরি কবুতরের গুটির উপর বা পক্সের উপর আপনারা প্রয়োগ করবেন, এবং প্রয়োগ করতে করতে যখন দেখবেন পক্সের উপরে কালো একটা চামড়া বা চামড়ার আস্তরণ পড়ছে, সেই চামড়াটা কিছুদিন পরে একটু খুঁটে খুঁটে তুলে, যখন এটা শুকিয়ে আসবে একটু খুঁটে খুঁটে তুলে সেখানে আবার এই ভায়োডিন বা পভিসেপ আপনারা লাগিয়ে দিবেন। এভাবে টানা এক সপ্তাহ করবেন এবং এটা সকালে এবং বিকেলে দুইবার লাগাবেন। এভাবে করতে করতে দেখবেন আস্তে আস্তে পক্সটা কমে আসবে। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের জীবাণুনাশক ক্রিম পাওয়া যায়, ভায়োডিন জীবাণুনাশক ক্রিম আছে, পভিসেপ জীবাণুনাশক ক্রিম আছে, এগুলো মূলত উপাদান পভিরন আয়োডিন, এটা ক্রিম আকারে পাওয়া যায়। তো এই ক্রিমগুলিও আপনারা ব্যবহার করতে পারেন, এগুলিও খুব চমৎকার কাজ করে। এই ক্রিমগুলি বাজার থেকে আপনি কিনে এনে আপনার নিকটস্থ ফার্মেসিতেই পাবেন এই ক্রিমগুলি, এবং দামেও মোটামুটি সস্তা, খুব বেশি দাম না। তো এই ক্রিমগুলো কিনে এনে এই ক্রিমগুলিও আপনারা সরাসরি কবুতরের পক্স বা গুটির উপরে প্রয়োগ করতে পারেন, সকালে এবং বিকেলে দুই বেলা লাগাবেন। এভাবে করলেও আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এখন আসুন মুখে কী ওষুধ কবুতর বা কবুতরের বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। রিবোসিনা ট্যাবলেট, যেটার মূল উপাদান হচ্ছে রিবোফ্লাভিন, এছাড়াও রিবোসন নামেও আপনারা এই ট্যাবলেটটি বাজারে পাবেন। এই ট্যাবলেটটি কিনে এনে একটা ট্যাবলেট দুই টুকরো করবেন, প্রতিটি কবুতরকে আধ টুকরা পরিমাণ ট্যাবলেট খাইয়ে দেবেন, সকালে একবার বিকেলে একবার।